হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন চ্যানেল হ্যাপি হোম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো আর তার সাথে হ্যাপি আছো, তাই তো? আমিও খুব ভালো আছি। আর আমি এখন বাজে সকাল 11:30। বাবা একটু আস্তে কথা বল, নিচে গাড়ির শব্দ প্যাপোপোপা তো আছে, আর এদিকে আমার ঘরে দুখানা আছে, মানে এত আওয়াজ। আমি যে কোথায় জানো তো, একটা কথা, আমি যখন ভয়েস দিই, মানে ভিডিও দিয়ে সব ভিডিওতে আমার ভয়েস যায়, পরে অ্যাড করি ভয়েস, জানলা দরজা তো শব্দ অফ করি, তারপরে এই ঠিক খাট খাটের একদম নিচে পারলে স্টিলের ঘর খাটের তলে আমি ঢুকে যাই, খাটের তলে ঢুকে আমি ভয়েস দিই, নয় তো এত আওয়াজ আসবে না বললাম, প্রচণ্ড পরিমাণ আওয়াজ আসে। বাইকে যাবে, হর্ন দেবে, তারপরে যাই যাকে না তার একটা আওয়াজ আসে। আর যেহেতু আমার বাড়িটা একদম রাস্তার উপরে, তারপরে তো ঘরে তো দুখানা রয়েছেই আমার, তো সেই কারণে বলতে গেলে খাটের তলে ঢুকে আমি তো ভয়েসটা দিই, এই ব্যাপারটা হয়। আর আমি সকাল 6:30 সময় আজকে উঠে গেছি, উঠে দাম দরজাটা বন্ধ করে দিই, বড্ড কথা বলছে বললেও শুনছে না। 6:30 সময় উঠে গেছি আজকে, 6:30 সময় আজকে মানে অফিস, আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? তো ইয়ে পুজোর পর আমার হাজব্যান্ড আজকে থেকে অফিস, কালকে থেকে খুলে গেছে, কালকে যায়নি তো, আজকে মঙ্গলবার, আজকে থেকে গেল প্রথম অফিসে গেল পুজোর পর। তো 6:30 সময় উঠে গেছি, উঠে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে, মানে 8টার মধ্যে রান্না করা, টিফিন করা, A to Z আমার কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড 8:30-এর মধ্যে বেরিয়ে গেছে, তারপরে ছেলেরা উঠে 6:30 নাগাদ উঠে গেছে, উঠে অনলাইন ক্লাস করলো দুটো, তারপরে এমনি হোয়াটসঅ্যাপে যে সমস্ত পাঠাচ্ছিলো আর কি ম্যামরা, সারাদিন তো পাঠাতে থাকে, মোটামুটি 12:00-1:00 পর্যন্ত পাঠান, তো সেইগুলো হচ্ছে কপি করলো খানিকটা, এখন ব্যবহারে খেয়েছে। তো আজকে আমি আর রান্নাবান্না কিছু করবো না, সকালবেলা সয়াবিনের তরকারি করেছি, মটর ডাল করেছি, আর পাঁপড় ভাজি করেছি। তো যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ, তো এগুলো করেছি। একবার বাজারেও গেছি, এর মধ্যে গিয়ে বজরংবলীর জন্য ফুল নিয়ে এসেছি, মালা নিয়ে এসেছি। তো এই জাস্ট আমি ঢুকলাম, ঢুকেই আমি তোমাদের সাথে কথা বলছি। এখন আমি আর আজকে দুপুরে রান্নাবান্না কিছু দেখাচ্ছি না, রান্নাবান্না দেখো কী বলো তো, আমার হাজব্যান্ড যখন অফিসে যাবে না এইরকমই হবে, সকালবেলা মানে অত সকালবেলা উঠে মানে ব্লগ করা মানে একটু চাপের হয়ে যায়, তবুও আমি চেষ্টা করবো করার জন্য। কিন্তু যেহেতু লকডাউন ছিল আর আমি ব্লগিংটা স্টার্ট করেছি লকডাউনের মধ্যে থেকেই, সেহেতু রান্নাবান্না তো দুপুরেই হয়েছে, মানে দুপুরে যে খাওয়া দাওয়াটা তো দুপুরবেলায় হয়েছে রান্নাটা, তো সেই কারণেই আমি শেয়ার করতে পেরেছি। কিন্তু এখন কী বলো তো, যেহেতু সকালবেলা হয়ে 6:30-তে মানে 8টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তো ওই সময় মানে একটু চাপের হয়ে যায়, মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি। আমার হাজব্যান্ড যতক্ষণ না বেরোবে অফিসে মানে বিভৎস, তারপরে আবার ওদের অনলাইন ক্লাস, ওদেরকে রেডি করানোর মধ্যে, তারপরে ওদেরকে ড্রেস পরানো, খাওয়ানো, সব ওই 6:30 থেকে 9টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, তো প্রচণ্ড বিজি থাকে। তবুও আমি একদিন আমার এই আর্লি মর্নিং রুটিনটা আমি শেয়ার করবো, মানে বিজি মর্নিং রুটিনটা শেয়ার করবো। আমার একদম ফার্স্ট ব্লগ করেছিলাম মর্নিং রুটিন দিয়ে, ঠিক আছে? তো আরেকটা করবো একদম বিজি মর্নিং রুটিন, ঠিক আছে? এখন অনেক কাজ আছে, বসে থাকলে হবে না, আর হচ্ছে অনেক কাজ, আবার মঙ্গলবার পুজো দিতে হবে, ঘর মুছিনি, রান্নাঘর ক্লিন করিনি, চলো। আর রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, আর রাত্রেবেলা দেখি কী করি, ঠিক আছে? যেহেতু মঙ্গলবার তো চলো রাত্রেবেলায় আমি শেয়ার করবো, ঠিক আছে? চলো তাহলে।
7টা থেকে আমি তোমাদের সাথে। আবার তো দুপুরবেলা কাজকর্ম করার পরে আর আমি মানে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তারপরে স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে খেতে খেতে লেট হয়ে গেছিলো। তো আমরা ঠিক আছে, সন্ধ্যা থেকে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই যে আমার ওম শুধু ঘুরু ঘুরু করছে আমার পেছন দিয়ে, হাই বলো আঙ্কেল আন্টি। কেমন আছো? আমার কর্তামশাই চলে এসেছে অফিস থেকে, আর এসে এখন দেখো গোলাউডিটা সিম করেছে, এতক্ষণ ছিল এখন অফ করলাম গ্যাসটা। মানে ইচ্ছে হয়েছে গোলাউডি মানে একটু জাস্ট ক্রিস্পি হবে রুটিটা, আর তার সাথে একটু পেঁয়াজ, পেঁয়াজ আজকে তো মঙ্গলবার পেঁয়াজ হবে না, পেঁয়াজ দিলেও টেস্ট হয়। শশা কুচি, টমেটো সস, তারপরে একটু কাঁচা লঙ্কা, একটু ওটা কাসুন্দি যেটা বলে দিয়ে তারপরে খাবে। ওর নাকি খুব ভালো লাগে, যদিও আমি এখনও এমনি রুটি ওভাবে খেয়েছি কিন্তু গোলা রুটি খাইনি এখন, ও ওর নাকি ভালো লাগে। তো ঠিক আছে চলো বাবা, ট্রাইপডটা ভেঙে যাবে শোনা, অন্য করতে নেই। ঠিক আছে চলো, আর শশা নিয়ে এসেছি আমার কোনো, দেখো ট্রাইপডটা কী করছে, যেটা ভাইটাল কাজ সেটা হলো আমি শশা কাটবো এখন। দেখো কতগুলো শশা, ও আচ্ছা কিউকাম্বার, হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিলাম, শশা নিয়ে এসেছি। তার মধ্যে এই দুটো নাকি একটু পাকা পাকা হয়ে গেছে, দুটো শশা মনে হয়। হ্যাঁ ও দোকানে যাবে তো, ও দোকানে গেলে ওকে সব দোকানদার মনে ঠকায়, ঠিক আছে মানে বেছে আনবে না। আবার আমি যদি দরদাম করি ওই মানে কোনো কিছু হয়তো 10 টাকা 20 টাকা কমাতে, নর্মালি মেয়েদের স্বভাব কমাবেই। আর ও কি বলবে সেখানে দাও তো, বলবে যে আরে ওনটাও তো বাঁচবে নাকি, তুমি কেন কমাচ্ছ, নিলে নাও না নিলে ছেড়ে দাও, এই হচ্ছে কথা। ওর জন্য ওকে নিয়ে মার্কেটিংয়ে যাওয়া মানে এক যে মানে মল ফলে ঠিক আছে এক রেস, কিন্তু বাইরে কোথাও কিছু করলে ওকে নিয়ে যাওয়া ঠিক না, একদম এই ধরনের লোক নিয়ে যাওয়া ঠিক না, নিজেদের লস হয়। তো চলো শশা কাটি, এখন বেশ অনেক দিন ধরে শশা খাওয়া হয় না সেভাবে, আর আমার আদিওম খুব শশা ভালোবাসে, আমরা সবাই শশাটা মোটামুটি ভালোবাসি। তো চলো শশাটা কেটে নিই এখন। যখন কাজ করা দরকার যখন বলবো একটু বড় হলে বাবা এটা করে দেবে তখন ঠিক করবে না। আবার এখান দিয়ে কেন, এখান দিয়ে এইভাবে ঠিক আছে, ছেড়ে দাও ঠিক আছে, অনেক পেরেছো। আচ্ছা দেখ আমি দেখি দে, আমি আঙ্কেল আন্টিকে দেখি দে। এই দেখো আমার আদি ওম শশা কেটেছে, এটা হচ্ছে আদি কেটেছে আর ওম দিকটা কেটেছে, খুব ভালো পারে, যাও যাও। ও না সরি সরি সরি, এটা এটা কেটে কেটেছে ওম, ঠিক আছে যাও। কেন হ্যাঁ আমি ভুলে যাই সত্যি সত্যি, আমি না সব কিছু আজকাল ভুলে যাই না ভাই। হ্যাঁ এখন যাব বাজারে, কি করতে যাব জানো তোমরা, এই দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে। এই যে আমার দুই পুত্র দেখো, এটা ভেঙে দিয়েছে বেশ কিছুদিন হলো, তো ঠিক করছিলাম না বেশ কিছুদিন বলতে তাও 2-3 মাস হয়েছে, তাই না? ও বাবা, দিয়ে এটা এখন যাব দেখি, এটা যদি মানে এরকম, এটাকে কি বলে জানি না, এরকম যদি পাই তো ভালো, আদর নতুন নিতে হবে। আবার খুঁটির মতো এগুলো নিয়ে এখন ডান্টি নিয়ে আমাকে যেতে হচ্ছে বাজারে, ঠিক আছে। এখন কটা বাজে গো? 9:45 বাজে, বাবু বসে আছে ল্যাপটপ ঘাটছে না, আমাকে যেতে হচ্ছে বাজারে, ঠিক আছে চলো। আদি ওমদিকে পড়ছে, এই আদি ওমদিকে খেয়াল দেখো কি বলছি, আমি একটু বাজার যাচ্ছি না, এই তো বাজার আমি যখনই বেরোবো তখনই আমার ছেলে দুটো এমনি করবে, অন্ধকার আছে
আমি এই দেখ এইটা ভেঙে দিয়েছি, তোমরা এটা ভেঙে দিয়েছো না বাবা, এটা ঠিক করতে আছে। অমনি করো মামা, বাবা আমার বাবা আমার শুনো, বাবা আমার মামা আমার শুনো, বাবা আমি দিয়েছি এবার থাকো ঘরে, আমিও দিয়েছি। আমার বাবাকে হামি দিলে আমার বাবা ঘরে থাকে, না 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 আমার মামাকে হামি দিলে প্লিজ বাবা দেখো, আমি তো আমি তোমার নামে ভালো বলেছি প্লিজ, আমি তোমার নামে আমার নামে ভালো বলেছি। কোনটা এই যে আমাদের এটা কোনটা দেব, এই সম্পর্কটা যে সেটা এই যে আমার বাড়ি অপোজিটে, ঠিক আছে আসে আমি ছেলেকে দেখো। কত আছে দাদা? এই তো এটা আলমারি ভেঙে, এটা দেওয়ালের জন্য না, হ্যাঁ না ওগুলো তো ইয়ের জন্য হয় দাদা, ওই ওয়ালে। এক দোকানে তো পেলাম না, দেখি আরেক দোকানে যাই দেখি কি হয়। এটা এইটা নিয়ে বড্ড ঝামেলায় পড়েছি, অনেক দিন ধরে বেশ এরকম প্রবলেম ফেস করছি। দু দোকান ঘুরলাম, দু দোকানে এক দোকানেও পেলাম না, এখন যাচ্ছি বাইপাসে ওপার, অন্ধকার দেখো এখানটা, মানে এমনি লাইট কম আছে এখানে। দেখেছো আমার ছেলেদের জন্য কি হয় আর কি না হয় ঘরে, এমনি করে সব সময়। ঠিক আছে চলো তাহলে, আমি এলাম হাত মুখ ধুয়ে নিই, হাত মুখ ধোবো তারপরে রান্না করিনি এখনো, কি রান্না হবে তা তো জানি না। দেখি রাত্রেবেলা এখন এসেছি রান্নাঘরে, এখন রান্নাঘরে এসে রুটি করব, রুটি আর মানে এই বাজার থেকে ঘুরে এসে দাও, আলোটা প্রবলেম হচ্ছে বাজার থেকে, এই বাজারে পেলাম না, তারপরে অন্য একটা বাজারে গেলাম সেখানেও পেলাম না, তারপরে আয়াকা স্টপিস হেঁটে বাইপাসে ওপারে গেলাম সেখানটাও পেলাম না ওই হ্যান্ডেল। তো মোটামুটি যাই হোক, না পেলে এখন আর কী করা যাবে, তো চলো এখন রুটি বানাই, আর রুটির সঙ্গে দেখি কী করি। সবজি আছে ঠিক আছে, সবেন তরকারিটা আছে একটুখানি, আর জ্যাম আছে, বাটার আছে, দুধ আছে, হয়ে যাবে, চলো রুটি বানাবো এখন।
যতই বকি না কেন, যতই মারি না কেন, যা করি না কেন, ঠিক আমার পাশাপাশি থাকবে। আর 5 মিনিট বাদে বাদে আমাকে যে হয়তো দেখতে পেলো না, আমি তো বাথরুমে আছি বা আমি ব্যালকনিতে কোনো কাজ করছি, ঠিক আছে 5 মিনিট বাদে বাদে ডাকবে, মা মাম্মি মানে কোথায়, এরকম করবে, ঠিক আছে ছাড় বাবা। আর যদি না দেখে মানে হয়তো আমি দেখ এক একদিন ট্রাই করি যে কী করে ওরা দেখি আমাকে না দেখিয়ে, আমি হয়তো কোথায় লুকিয়ে আছি কোনো একটা কর্নার ফর্নারে, আগে দেখবে বাথরুম, ঠিক আছে বাথরুম যদি দেখে না যে খোলা বা খোলা যাচ্ছে তার মানে বাথরুমে নেই, তারপরে যাবে ব্যালকনিতে, ব্যালকনিতে কেউ যদি দেখবে নেই তাহলে হবে মা নেই ঘরে, তাহলে হয়তো নিচে শাশুড়ি ঘরে গেছি বা দোকানে গেলে তো আমি গেট লক করেই যাই, নর্মালি যাই না আর সেভাবে, আর যদি বলি দোকানটা মানে আমাদের বাড়ির একদম নিচের দোকানটা যদি যাই তাহলে বাড়িতে লক করে দিয়ে যায় ওদের, না দেখতে পেলে চিল্লাবে, ঠিক আছে যত আমি যতই বকি না কেন আমার কাছে কাছে থাকবে, কাছে কাছে থাকবে, দুষ্টু খাচ্ছ কি করো বাবা। তো চলো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দাদা আর আমার কর্তা মশাই মানে মিস্টার কর্তা মশাই এখনো পর্যন্ত খায়নি, উনি এখনো ল্যাপটপে কাজ করছে অফিসে কাজ, ঠিক আছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে, আর ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে, হ্যাপি থাকবে, হাসতে থাকবে, ওকে মামা কি না আজকে না, তো চলো টাটা টাটা, ভালো থাকবে তোমার প্রত্যেকে, ওকে টাটা।